দেওবন্দ নির্যাতনের জন্য দেশটির সেনাবাহিনী ও উগ্রপন্থী মহকে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানায়। দুই বছর আগে অত্যাচার করে আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, আমরা এখনো অনিশ্চয়তার মধ্যে আছি। সমাবেশে অংশ নিয়ে রোহিঙ্গা নেতারা দাবি জানান, তাদের নাগরিকত্ব এবং ভিতরকে ফিরিয়ে দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া, এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকারের উপর চাপ দেওয়ার আহ্বান জানান তারা। যদি আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসে তাহলে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজ দেশে ফিরে নিতে পারে। সমাবেশ থেকে নিজ দেশে ফিরতে পাঁচটি শর্তের কথা উল্লেখ করে মিয়ানমার সরকারের সাথে সংলাপ অব্যাহত রাখার কথা বলেন রোহিঙ্গা নেতারা।